প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এই ভিডিওটিতে স্বাগত জানাই। ভিডিওটিতে ক্লাস টেন এর বাংলার অধ্যায় ভিত্তিক সাজেশন গুলি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির নাম পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি থেকে যতগুলি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সাজেশন ভিত্তিক 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য, কেবলমাত্র সেই সকল প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব। এর মধ্যে এমসিকিউ এসিকিউ প্রশ্ন মিলিয়ে মাত্র 30টি প্রশ্ন আলোচনা করব এবং 5 নম্বরের বড় প্রশ্ন মাত্র 3টি আলোচনা করব। এবং এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য। তো ভিডিওটি যেহেতু প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করতে হয়, ভিডিওটি একটু বড় হবে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবে, ভিডিওটি তাড়াতাড়ি দেখা যায়, তোমরা স্পিড বাড়িয়ে ভিডিওটিকে দেখতে পারো। ভিডিও শেষে তোমাদের এই সম্পূর্ণ নোটের আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেবো, ডাউনলোড করবে কি হয় সেটা আমি বলে দেবো। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা বর্মা অয়েল কোম্পানির তেলের খনি কারখানায় কাজ করত। অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাহিয়া ছিল, অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গেছিল? কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি পাঠ্যাংশে অপূর্ব গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ এ ছাড়া তার চোখের দীপ্ততা, জলতা ও গভীরতা দেখে মুগ্ধ হয়ে গেছিল। রামদাসের দুই চোখ ছলছল করার কারণ কি? ফিরেঙ্গি ছোড়াদের দ্বারা অপূর্বকে লাথি মারা এবং স্টেশন মাস্টার কুকুরের মতো অপূর্বকে তাড়িয়ে দিয়েছেন আশেপাশে হিন্দুস্তানি লোকে এতে খুশি হন, একথা শুনে রামদাসের চোখ ছলছল করে ওঠে। আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কার খোঁজার কথা বলা হচ্ছে এখানে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে বিপ্লবী সব্যসাচী মল্লিককে খোঁজার কথা এখানে বলা হচ্ছে। বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে এখানে বলা হয়েছে? গিরিশ মহাপাত্রের শরীরের অবস্থা দেখে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু তাকে গাঁজা খেতে নিষেধ করেছেন, তার এই কথাটাই শুনতে বলা হয়েছে। অপূর্ব পিতার বন্ধু হলেন নিমাইবাবু। দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খাইনে বক্তা কে? জগদীশবাবু। তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল, গাঁজার কলিকের কথা এখানে বলা হয়েছে। ভ্রামযাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গে কে কে ছিল? ভ্রামযাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী হয়েছিলেন আর্দালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বের পুনরায় কোথায় দেখা হয়েছিল? গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্ব পুনরায় রেল স্টেশনে দেখা হয়েছিল। কিন্তু ইহা যে কত বড় ভ্রমটি কি? পথের দাবি গল্পাংশে ট্রেনের কামরায় অপূর্বের ভরসা ছিল যে প্রভাত কাল পর্যন্ত তার নিদ্রায় কোনো ব্যাঘাত ঘটবে না, যেটি একটি ভ্রম ছিল। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল কি? দেখা গেল সমকের হলঘরে 6 জন বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে, চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। কারা রেঙ্গুনে আসিয়াছে? ব্রহ্মে ব্রহ্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় কাজ করায় মিস্ত্রিরা। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের বয়স কত? 30-32 অধিক নয়। ভয় হয় এখানে খেলা চলিবে না। কোথায় খেলা চলিবে না? সব্যসাচী মল্লিকের অদ্ভুত দুটি চোখের দৃষ্টিতে মৃত্যু সেখানে প্রবেশ করতে সাহস করে না। কোন স্থানের কথা এখানে বোঝানো হয়েছে? সব্যসাচী মল্লিকের অদ্ভুত দুটি চোখের দৃষ্টিতে। অপূর্ব মুগ্ধ হইয়া কোথায় চাহিয়াছিল? সব্যসাচী মল্লিকের দুটি চোখের দৃষ্টির দিকে। গিরিশ মহাপাত্রের ট্যাগ হইতে কি পাওয়া গেল? গিরিশ মহাপাত্রের ট্যাগ হইতে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা পাওয়া গেল। গিরিশ মহাপাত্রের পকেট হইতে কি বাহির হইয়াছিল? গিরিশ মহাপাত্রের পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়াছিল। তুমি গাঁজা খাও, কথাটি কে কাকে বলেছিল? নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে কহিলেন। তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তু কথা এখানে বলা হয়েছে, গাঁজার কলিকার কথা এখানে বলা হয়েছে? সে যে বর্মায় এসেছে এ খবর সত্য? কার বর্মায় আসার কথা এখানে বলা হয়েছে? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক। এই জানোয়ারটাকে ওয়াচ করবার কোনো দরকার নেই বড়বাবু। তাকে ওয়াচ না করার কথা বলা হয়েছে? গিরিশ মহাপাত্রকে বলা হয়েছে। কার কৃপায় অপূর্বের ঘর চুরির সময় টাকা করি ছাড়া তো বাঁচিয়াছিল? খ্রিস্টান মেয়েটার কৃপায়। অপূর্বের বাবা কার চাকরি করে দিয়েছিলেন? অপূর্বের বাবা নিমাইবাবু চাকরি করে দিয়েছিলেন। তাছাড়া আমার বড় লজ্জা, লজ্জার কারণ কি? অপূর্বের বাবার বন্ধু নিমাইবাবু দেশের স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিককে গ্রেফতার করতে চায়, তাই তার লজ্জার কারণ অপূর্বের। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল কি? দেখা গেল সমকের হলঘরে 6 জন বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে, তিনি ঢের বেশি আমার আপনার। কার কথা এখানে বলা হয়েছে? পথের দাবি গল্প পুলিশেরা যাকে দেশের টাকায় দেশের লোক দিয়ে খুঁজছেন অর্থাৎ সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে।
তার লাঞ্ছনা এই কালো চামড়া নিচে কম জ্বলে না। কোন লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে? বিনা দোষে ফিরেঙ্গি ছোড়ারা অপূর্বকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেয় এবং এর প্রতিবাদ করতে গেলে স্টেশন মাস্টার দেশি লোক বলে দেশে স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দেওয়া লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে। এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। সুখবরটি কি? কারা খুশি হলো? ফিরেঙ্গি ছোড়াদের লাঠির জোরে অপূর্বের যে হাড় পাঁজরা ভেঙে যায়নি এ কথা শুনে স্টেশনে থাকা হিন্দুস্তানি লোকেরা খুশি হয়েছিল। এই ছিল তোমাদের এমসিকিউ। এমসিকিউ প্রশ্নটিকেও ভালো করে মুখস্থ করবে এবং উত্তরটিকেও ভালো করে মুখস্থ করবে, কারণ এমসিকিউ প্রশ্নগুলি একটু ঘুরিয়ে আসতে পারে, তাই প্রশ্ন এবং উত্তর দুটি ভালো করে দেখবে। এরপর 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাত্র 3টি। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। অথবা, দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে হাসছিল, তার হাসার কারণ কি? অথবা, গিরিশ মহাপাত্রের বেশভূষা পরিচয় দাও। এই 3টি প্রশ্ন, 1টি উত্তর। আলোচ্য অংশ টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাংশ থেকে গৃহীত। এখানে বাবু বলতে গিরিশ মহাপাত্রের কথা বলা হয়েছে। অপূর্ব গিরিশ মহাপাত্রের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফেরাইয়া হাসি গোপন করেছিল। গিরিশ মহাপাত্র কাস্তে কাস্তে নিমাইবাবুর সামনে প্রবেশ হলো। গায়ের রং খুব ফর্সা, রোদ্রে পুড়ে তামাটে হয়ে গেছে। তার বয়স 30-32 কাছাকাছি। খুব রোগা, সামান্য কাশির পরিশ্রমে হাঁপাতে লাগলো। গিরিশ মহাপাত্রের বেশভূষার পরিচয়। গিরিশ মহাপাত্রের মাথায় সম্মুখ দিকে চুল বড় বড়, কিন্তু ঘাড় ও কানের দিকে চুল খুবই ছোট ছোট করে ছাটানো। মাথায় চেরাস্থিতি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত, কঠিন রুগ্ন কেশ থেকে নিদারুণ লেবুর তেলের গন্ধ ছাড়ছে। গায়ে জাপানি সিল্কে রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, বুক পকেটে বাঘ আঁকা রুমালু, পরনে বিলাতি মিলের কালো মকমল পায়ের পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের দুল মোজা, হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে বাঁধানো, হাতে একগাছি হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার লাঞ্ছনা এ কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার পর, বক্তাকে কোন লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে? মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় বক্তাকে, এ কথা বলার কারণ কি? অথবা, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করিবার অপমান আমাকে কম বাজে না রামদাস, বক্তাকে উক্তিটির কারণ কি? 3টে প্রশ্ন, 1টাই উত্তর। উত্তরটি দেখো, জনপ্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি রচনাংশ থেকে উদ্ধৃতি গৃহীত। উক্তিটি বক্তা হলেন অপূর্ব। একদিন কিছু ফিরেঙ্গি ছোঁড়ারা মিলে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল। সেখানে উপস্থিত ছিল বহু হিন্দুস্থানের লোক, এর মধ্যে কেউ অপূর্বের এই ঘটনা প্রতিবাদ করেননি। এমনকি লাথির চোটে অপূর্বে যে হাড় পাজরা ভেঙে যায়নি এই খবর শুনে খুশি হয়েছিল। অপূর্ব তার এই অত্যাচারের প্রতিবাদ স্টেশন মাস্টারের কাছে করতে গেলে স্টেশন মাস্টার সাহেব অপূর্বকে দেশি লোক বলে কুকুরের মতো দূর করে দেয়। তাই অপূর্ব রামদাসের কাছে বলেছে, তার লাঞ্ছনা এ কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। তৃতীয় সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি ঢের বেশি আমার আপনার, এখানে কার কথা বলা হয়েছে, কথাটি বলার কারণ কি? জনপ্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাংশ থেকে উক্তিটি গৃহীত। উক্তিটির বক্তা হলেন অপূর্ব। আলোচ্য উক্তিটির দ্বারা বিপ্লবী সব্যসাচী মল্লিককে বোঝানো হয়েছে। সব্যসাচী মল্লিক ছিলেন একজন বিপ্লবী, যিনি পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করানোর চেষ্টায় লড়াই করেছিলেন। পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে আমরা দেখি সব্যসাচী গিরিশ মহাপাত্র ছদ্মবেশে রেঙ্গুন এসেছে এবং এখানে পুলিশের চোখে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। অপূর্ব একজন প্রকৃত দেশপ্রেমী, তিনি দেশের জন্য লড়াই করা বিপ্লবীদের সমর্থন করতেন। তিনি জানতেন যে দেশের পুলিশেরা দেশের টাকায় বিপ্লবী সব্যসাচীকে ধরার চেষ্টা করছে। এই পুলিশের কর্তা ছিল তার কাকা, যা অপূর্বের বাবার বন্ধু। এর জন্য অপূর্ব নিজ যে লজ্জিত ছিল। যে দেশকে ফিরেঙ্গি থেকে স্বাধীন করতে চায় সেই সব্যসাচী অপূর্বের পুলিশ কাঁতার থেকে অনেক বেশি আপনার, অনেক বেশি কাছের। শেষ এই পথের দাবি গল্প থেকে সমস্ত প্রশ্নোত্তর। এই সমস্ত প্রশ্নোত্তরগুলি পিডিএফ ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। এই চ্যানেলে অন্যান্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরগুলি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওগুলিকে দেখো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।